প্রক্রিয়াতে আপনাকে স্বাগতম। ক্লিভেজ ও নাভি সর্বস্ব, অশ্লীল আইটেম গান, ক্লিশে প্রেম কাহিনী আর অবাস্তব সব অ্যাকশন দৃশ্য যখন বলিউড সিনেমার প্রতিশব্দ হয়ে উঠেছে, তখন আন্ধাধুনের মতো গল্প নির্ভর হার্ডকোর সাসপেন্স থ্রিলার যেন মরুভূমির বুকে এক মশলা বৃষ্টির মতো। শ্রীরাম রাঘবন পরিচালিত সিনেমাটি গত বছর অক্টোবরের 5 তারিখে মুক্তি পায়। দর্শকদের ভালোবাসা নিয়ে বক্স অফিসে সফলতা অর্জনের পাশাপাশি অঢেল প্রশংসা কুড়ায় সমালোচকদের কাছ থেকেও। 14 বছর বয়সে ক্রিকেট বল এসে মাথায় আঘাত করায় দৃষ্টিশক্তি হারিয়েছিল আকাশ অর্থাৎ আয়ুষ্মান খুরানা। চোখে না দেখলেও সঙ্গীতের প্রতি তার ভালোবাসার কমতি নেই। সে পিয়ানো বাজায় এবং বেশ দক্ষতার সাথে বাজায়। যদিও সে আসলে অন্ধ কিনা এ ব্যাপারে পাশের বাসার এক অল্প বয়সী ছেলে সবসময় সন্দেহ পোষণ করে থাকে। হাতে স্টিক নিয়ে রাস্তা পার করছিল আকাশ, তখন দুর্ঘটনাবশত একটি স্কুটি এসে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। স্কুটির ড্রাইভার সোফি অর্থাৎ রাধিকা আপ্তে দ্রুত আকাশকে টেনে তোলে এবং সরি বলে। একজন অন্ধ ব্যক্তিকে স্কুটি দিয়ে ধাক্কা দেওয়ার অনুশোচনা থেকে সোফি আকাশকে কিছু খাওয়ানোর জন্য একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টের মালিক সোফির বাবা, বেশ উন্নত মানের রেস্টুরেন্ট, সমাজের উঁচু স্তরের মানুষদের যাওয়া আসা আছে, খেতে খেতে লাইভ গান বাজনা শোনার ব্যবস্থাও আছে। আকাশের সাথে সোফি পরিচিত হওয়ার এক পর্যায়ে জানতে পারে আকাশ পিয়ানো বাজাতে পারে। রেস্টুরেন্টে থাকা পিয়ানোতে সুরে মূর্ছ না বলে আকাশ। আকাশের সঙ্গীত দক্ষতায় সোফির বাবা মুগ্ধ হন। সন্ধ্যায় রেস্টুরেন্টে অনেক লোক সমাগম হবে, তাই তখন এসে পিয়ানো বাজানোর জন্য আকাশকে অফার দেন। আকাশ অফার গ্রহণ করে। সেই সন্ধ্যায় আকাশের সঙ্গীত প্রতিভা দৃষ্টিকারে সাবেক ফিল্ম স্টার প্রমোদ সিনহার অর্থাৎ অনিল ধওয়ান। তিনি নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে আকাশকে বাসায় নিমন্ত্রণ করেন। স্ত্রী সিমু অর্থাৎ তাবু তাকে তিনি সারপ্রাইজ দিতে চান। তাদের বিবাহিত বার্ষিকীতে আকাশকে পিয়ানো বাজাতে হবে। আকাশ আনন্দে রাজি হয়ে যায়। নির্ধারিত দিনে প্রমোদ সিনহার ফ্ল্যাটে গিয়ে হাজির হয় আকাশ। খানিকটা দরজা খুলে ভেতরে ঢুকতে দিতে আপত্তি প্রকাশ করে আকাশকে জানায় তার স্বামী বাসায় নেই। আকাশ তাকে বলে, মিস্টার সিনহা আপনাকে সারপ্রাইজ দিতে যাচ্ছেন, তিনি সম্ভবত আশেপাশেই কোথাও আছেন, আমাকে পিয়ানো বাজানোর জন্য ডেকেছেন, অগ্রিম সম্মানীয় দিয়েছেন। সিমি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তাবু। তারপরও প্রমোদ সিনহার স্ত্রী আকাশকে ভিতরে ঢুকতে দিতে নারাজ। কিন্তু বিপরীত দিকের ফ্ল্যাটের দরজা খুলে একজন বয়স্ক মহিলা উঁকি দিলে কিছুটা বিব্রত বোধ করে সিমি। অগত্যা আকাশকে বাসায় ঢুকতে দেন। আকাশকে পিয়ানোতে কিছু একটা বাজিয়ে শোনাতে বলেন সিমি। আকাশ তার স্বভাব সুরূপ দক্ষতার সাথে পিয়ানোতে সুর তুলে সিমিকে শোনাতে থাকে। পিয়ানো বাজানোর এক পর্যায়ে ফ্ল্যাটের মেঝেতে পড়ে থাকা একটি লাশ দেখতে পায় আকাশ। কিন্তু আকাশ কিভাবে দেখতে পেল, সে তো অন্ধ। কিছুটা ভরকে গেলেও অন্ধ সাজার ভাঁটা চালিয়ে যায় আকাশ, কারণ সে যে দেখতে পায় এটা প্রকাশ পেয়ে গেলে খুনের ঘটনার সাথে সেও জড়িয়ে যাবে। অন্ধ সেজে ফন্দামি করার ব্যাপারটাও প্রকাশ হয়ে যাবে, কিংবা অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দেখে ফেলায় এই মুহূর্তে তার নিজের প্রাণটাও খোয়া যেতে পারে। ওদিকে সিমি আকাশকে অন্ধ ভেবে খানিকটা স্বস্তিতেই রয়েছেন, কিন্তু এভাবে কতক্ষণ, লাশটা কার, সিমির রহস্যময় আচরণের কারণই বা কি, আকাশের কি হবে, কে খুন করলো, তার শাস্তি হবে, তার শাস্তি হবে না, আকাশ কি এই ঘটনার সাথে জড়িয়ে যাবে নাকি নিজেকে মুক্ত রাখতে পারবে। 2 ঘন্টা 19 মিনিটের পুরোটা জুড়ে আন্ধাধুন দর্শককে শিহরিত করবে তা নিঃসন্দেহে বলা যায়। কাহিনী কোন দিকে মোড় নেবে, এর পর কি হবে, কে ভালো কে মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এসব অনুমান করতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হতে হবে দর্শকদের। অন্ধ পিয়ানো বাদকের চরিত্রে দারুণ অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। রাধিকা আপ্তে বরাবরের মতো এবারও নিজের চরিত্রে প্রতি সুবিচার করেছেন। তবে সবাইকে ছাপিয়ে যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে স্পটলাইট কেড়ে নিয়েছেন তিনি হলেন তাবু। সিমি নামের রহস্যময়ী নারী চরিত্রে তিনি যেন একদম দাপিয়ে দিয়েছেন। তবে আঘাতুন চলচ্চিত্রের আসল খেলাটা মূলত দেখিয়েছেন চিত্রনাট্যকারগণ শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা, শ্রুতি ও হেমনাথ রাও। এই চারজন যে কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তা এক কথায় দুর্দান্ত।
এতটাই দুর্দান্ত যে সিনেমা দেখতে দেখতে নিজের অজান্তেই আপনি হয়তো হাততালি দিয়ে উঠবেন বা বিস্ময়ে আপনার মুখ হা হয়ে যাবে কিংবা বড় বড় হয়ে যাবে চোখ দুটো। এজেন্ট বিনোদ বদলাপুর এর পরিচালক হিসেবে শ্রীরাম রাঘবনের আগে থেকেই সুখ্যাতি ছিল। আন্ধাধুন যেন সেই খ্যাতিকে নিয়ে গেছে এক অন্য পর্যায়ে। সিনেমাগ্রাফিতে ছিলেন কে ইউ মহানন, দর্শক হিসেবে তার কাজের কোথাও খুব পাওয়া যায়নি। কাহিনী অনুযায়ী সিনেমাগ্রাফি যথাযথ ছিল বলে মনে হয়েছে। আসলে সিনেমাটার গল্পটা এতটাই চমকপ্রদ যে দর্শক এসব কারিগরি দিক নিয়ে ভাবার অবকাশ পাবে বলে মনে হয় না। আপনি যদি বলিউড ভক্ত না হয়ে থাকেন তাহলে এই সিনেমা আপনার দেখা উচিত। স্রেফ একজন সিনেমা প্রেমী হিসেবে দেখুন, ভালো লাগার নিশ্চয়তা থাকছে। স্পয়লার হয়ে যাবে বলে কাহিনীর চমকপ্রদ অংশগুলো কিছুই উল্লেখ করলাম না, বরং সিনেমাটি দেখুন। আন্ধাধুনের কথা আপনার অনেকদিন মনে থাকবে। সালমান খান প্রযোজিত লাভ ইউ থ্রি এর সাথে একই দিনে মুক্তি পায় বক্স অফিস দখলের প্রতিযোগিতায় নেমেছিল আন্ধাধুন। 27 কোটি রুপি বাজেটে নির্মিত লাভ ইউ থ্রি বক্স অফিসে কোনো পাত্তাই পায়নি। মাত্র 16 কোটি রুপি আয় করে লাভ ইউ থ্রি। ডিজাস্টার তথা ভরাডুবি হয়েছে, সাথে সমালোচকদের কটূক্তি তো ছিলই। অন্যদিকে 32 কোটি রুপি বাজেটে নির্মিত আন্ধাধুন আয় করেছে প্রায় 93 কোটি রুপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আন্ধাধুন চলচ্চিত্রের রিভিউ? সিনেমাটি আপনি দেখে না থাকলে আজই দেখে ফেলুন এবং দেখে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের পরবর্তী রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।